বিদেশি কূটনীতিক এবং তাদের আবাসস্থলের ওপর হামলা করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হতে পারে বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্প্রতি পুলিশের বিশেষ শাখা বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধকে কেন্দ্র করে ডিএমপি কমিশনারের কাছে পাঠানো এক গোয়েন্দা প্রতিবেদনে এই আশঙ্কা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এসবির প্রধান অতিরিক্ত আইজি মনিরুল ইসলামের সই করা ওই প্রতিবেদনে কূটনীতিকদের আবাসস্থল ও কূটনীতিকদের ওপর হামলার আশঙ্কা ছাড়াও বিএনপি জামাতের নেতাকর্মীরা চলমান অবরোধ ও হরতালের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপির বেশিরভাগ শীর্ষ নেতা গ্রেফতার হলেও পরবর্তী কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূল নেতাকর্মীদের দিক নির্দেশনা ও নেতৃত্ব দিয়ে রাজপথে থেকে আন্দোলন সফল করার সর্বোচ্চ চেষ্টা চালাতে পারে। বিএনপি জামাত জোট 2014 সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করে বানচাল ও প্রতিহত করার লক্ষ্যে দেশব্যাপী ব্যাপক সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হয়। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, অবরোধ ও হরতালকারীরা চা পান বিক্রেতা, আইসক্রিম বিক্রেতা বা অন্য যে কোনো হকারের ছদ্মবেশে যানবাহনে উঠে অগ্নিসংযোগ সহ গুরুত্বপূর্ণ স্থানে প্রবেশ করে বোমা হামলা চালিয়ে যানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারে। আবার পুলিশ সদস্যরা সারা রাত ডিউটি করে ভোরবেলা ঘুমন্ত অবস্থায় থাকলে দুপুরে খাওয়ার সময় বা সন্ধ্যায় ডিউটির পালা পরিবর্তনের সময় চোরাগুপ্তা হামলা চালিয়ে পুলিশ সদস্যদের হতাহত করে অস্ত্রগুলি ছিনতাই করতে পারে। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, বিএনপি এককভাবে 19টি জেলা ও একটি মহানগরে সাংগঠনিকভাবে অনেক বেশি শক্তিশালী। এগুলো হল মুন্সিগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, চট্টগ্রাম মহানগর ও জেলা, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, রাজশাহী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া, বরিশাল, দিনাজপুর, ঠাকুরগাঁও ও গাইবান্ধা। একইভাবে হরতাল অবরোধ কর্মসূচিতে ঢাকা মহানগরীর ঘনবসতিপূর্ণ এলাকা এবং পুলিশের উপস্থিতি কম রয়েছে ও ঘটনাস্থল থেকেও দ্রুত সরে পড়া যায় এমন 10টি স্থানে নাশকতার শঙ্কা করা হয়েছে। রাজধানীর ওই এলাকাগুলো হচ্ছে মাতোয়াল, শনিরাখড়া, যাত্রাবাড়ি, খিলগাঁও, মেরাদিয়া, দক্ষিণখান, ভাটারা, মিরপুর, পল্লবী, খিলক্ষেত থেকে বিমানবন্দর সড়ক এলাকা। গোয়েন্দা প্রতিবেদনের সুপারিশে সারাদেশ সহ 19টি জেলায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সতর্কতা সহ সর্বদা প্রস্তুত থাকার পাশাপাশি আপতকালীন রিজার্ভ ফোর্স স্ট্যান্ডবাই রাখতে বলা হয়েছে। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।